প্রিয় দর্শক, হঠাৎ করে আপনার শিশুর যদি বমি হয়, সেক্ষেত্রে চিকিৎসকের কাছে যাবার পূর্বে কি কি করবেন, চলুন সে বিষয়ে জেনে নিই একজন চিকিৎসকের কাছ থেকে। বাচ্চার বমি, এবং এই বাচ্চার বমি নিয়ে আমাদের মা বাবাদের দুশ্চিন্তার কোনো অভাব সাধারণত দেখা যায় না, এবং মা বাবারা যদি তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে, তাদের প্রধান কমপ্লেনই থাকে, তাদের প্রধান অভিযোগই থাকে যে তাদের বাচ্চা যে কোনো কিছু খেলেই পেটে রাখে না, বমি করে দেয়। তবে এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এবং এক্ষেত্রে অভয় দেওয়ার ব্যাপারে আমি যে কথা বলবো সেটা হচ্ছে, বাচ্চাদের যখন তারা বড় হতে থাকে তখন তাদের ডাইজেস্টিভ সিস্টেম ডেভেলপ হতে থাকে, এবং সেক্ষেত্রে তখন তারা সব খাবার ডাইজেস্ট করতে পারে না, অ্যাবজর্ব করতে পারে না, যার জন্য তারা খাবার বমি করে ফেলে। এবং এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনারা একটা কাজই করবেন, কোনো ওষুধ বা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ আপনারা বাচ্চাকে দিবেন না। সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, সেক্ষেত্রে আপনারা বাজার থেকে নর্মাল ওআরএসের যে নর্মাল স্যালাইনটা কিনতে পাওয়া যায় সেটাই আপনারা প্রতিবার বমির পর খাওয়ানোর চেষ্টা করবেন। তবে যদি এরকম দেখেন আপনারা অভিভাবকরা যে বাচ্চারা অতিরিক্ত বমি করছে, এবং অতিরিক্ত বমির পরে প্যারালাইজড হয়ে যাচ্ছে, প্যারালাইজড এরকম যে কোনো হাত পা দুর্বল হয়ে যাচ্ছে, খিচুনি হচ্ছে, অথবা চোখ উল্টে যাচ্ছে, কিংবা অ্যাবনর্মাল বিহেভিয়ার করছে, অথবা কোনো নর্মাল কোনো কিছু মনে হচ্ছে না আপনাদের কাছে, তাহলে অবশ্যই অবশ্যই সাথে সাথে পরবর্তী চিকিৎসার জন্য নিকটবর্তী কোনো চিকিৎসকের কাছে শরণাপন্ন হবেন।